আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য বিরাট বড় দুঃসংবাদ। 2024 সালের জানুয়ারি থেকেই প্রবাসীদের বিমান ভাড়া বৃদ্ধি পাবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। যাত্রীদের জন্য নির্ধারিত বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এই সিদ্ধান্ত আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে, ফলে ওই সময় থেকে এয়ারলাইন্সের টিকিট কাটতে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। এদিকে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া ডলারের পরিবর্তে টাকা নির্ধারণ করার যে সিদ্ধান্ত কয়েক মাস আগে হয়েছে তা 1 জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেবিচক সূত্র বলছে, গত মাসে অনুষ্ঠিত বেবিচকের বোর্ড সভায় 13% হারে ভবিষ্যৎ মুদ্রাস্ফীতি বিবেচনায় বিমানবন্দর উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মূলত টাকার বিপরীতে ডলারের মূল্য বাড়তে থাকায় বেবিচকের লোকসান ঠেকাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এটি করা হয়েছে। বেবিচকের বোর্ড সভায় নেওয়া এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে এরই মধ্যে প্রস্তাব আকারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনা অনুযায়ী আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে সার্কভুক্ত দেশের জন্য যাত্রীদের বর্তমানে বিমানবন্দর উন্নয়ন ফি 545 টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি 654 টাকা নির্ধারণ করা হয়েছে। সার্কভুক্ত দেশ ছাড়া অন্য দেশের যাত্রীদের জন্য বিমানবন্দর উন্নয়ন ফি 1090 টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি 1090 টাকা, আর অভ্যন্তরীণ যাত্রীদের জন্য বিমানবন্দর উন্নয়ন ফি 100 টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি 70 টাকা। প্রস্তাবনা অনুসারে গড়ে 13% মুদ্রাস্ফীতি বিবেচনায় 2025 সালের ডিসেম্বর পর্যন্ত বিমানবন্দর উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেবিচক, এবং সে অনুযায়ী আন্তর্জাতিক রুটে সার্কভুক্ত দেশে যাত্রীদের জন্য 1 জানুয়ারি থেকে বিমানবন্দর উন্নয়ন ফি 700 টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি 840 টাকা প্রস্তাব করা হয়েছে। সার্কভুক্ত দেশ ছাড়া অন্য দেশে যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি হবে 1400 টাকা। অভ্যন্তরীণ রুটে যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি 150 টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি 100 টাকা আদায় প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রিয় প্রবাসী ভাইরা, আমাদের যে সকল প্রবাসীরা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করছেন তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বেবিচেক কর্তৃপক্ষের নতুন এই নির্দেশনার কারণে প্রত্যেকটি রুটে আমাদের বিমানের ভাড়া বাড়বে। অর্থাৎ আপনারা যারা মিডল ইস্টে থাকেন, মালয়েশিয়া থাকেন, যুক্তরাজ্য থাকেন, যুক্তরাষ্ট্র থাকেন, যে দেশে থাকেন না কেন, আপনার বিমান ভাড়া ন্যূনতম 500 থেকে 2000 টাকা পর্যন্ত গড়ে বাড়তে পারে। যদিও এয়ারলাইন্সগুলো আরও বেশি টাকা নিতে পারে আমরা এমনটা ধারণা করছি, আর এটি নিঃসন্দেহে আমাদের প্রবাসীদের পকেট কাটা হবে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।